ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করছেন। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের অপসারণ, তার পূর্ণ গঠন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক জনপ্রশাসনের মন্ত্রণালয়ের যে চাকরির আবেদনের বয়সসীমা সেটি 35 ও অবসরের বয়সসীমা 65 করার সুপারিশের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সেই সাথে বলছেন যে গতকাল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণ ধুলাইয়ের শিকার হয়ে তুফাজ্জল নামের একজন মানসিক ভারসাম্যহীন নিহত হয়েছেন তার প্রতিবাদও জানাচ্ছেন। সেই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতার গণ ধুলাইয়ের মাধ্যমে হত্যার প্রতিবাদ জানাচ্ছেন। সেই সাথে তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করছে। দেখছেন যে তারা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছেন, 65 মানি না মানব না, 35 65 মানি না মানব না, বিচার বহির্ভূত যে হত্যা সেটি প্রতিবাদও জানাচ্ছেন। শিক্ষার্থীরা কথা বলছেন এই মুহূর্তে, দেখছেন আপনারা অবগত আছেন গোটা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে দেশ স্বাধীনের পরে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন দল, বিভিন্ন কূটনৈতিক মহল আমাদের স্বাধীনতাকে রক্ষা পরিবর্তে স্বাধীনতাকে ধ্বংস করার তাই তারা উঠতেছে। সেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন, হতে পারে এটা সে স্বাধীনতা নষ্ট করা পায় তারা। এর আগে বিভিন্ন আনসারের নামে সাধারণ শিক্ষার্থী দেশে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে স্বাধীনতাকে নষ্ট করা হয়েছে, চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এবং এখন তারা কি শুরু করেছে, তারা আন্দোলনের মাধ্যমে সেই পুনরায় বৈষম্য তৈরি করেছে। এই বৈষম্য ছাত্র সমাজ কখনো মেনে নেবে না, সাধারণ ছাত্র জনতা কখনো মেনে নেবে না। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে, আমাদের বিক্ষোভ মিছিল অব্যাহত থাকবে। আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের প্রহসন বন্ধ করেন, যদি বন্ধ না করেন আপনাদের বিরুদ্ধে আমাদের আবার ডিরেক্ট অ্যাকশন শুরু হবে। আপনারা এখনো সময় আছে, বিএসসি সংস্কার করেন, যত রকম চাকরি আছে সবগুলোতে স্বচ্ছ মেধার ভিত্তিতে নিয়োগ দেন, এবং পেট্রো বাংলাতে যে স্থায়ীভাবে স্থায়ী চাকরি ব্যবস্থা করা হচ্ছে সেটা বাতিল করেন, দ্রুত পরীক্ষার ব্যবস্থা করতে হবে, এবং অন্যতম যেটা প্রত্যেক চাকরির পরীক্ষার ফি কমাতে হবে। সাধারণ ছাত্র জনতার সবার দাবি, এতদিন স্বৈরাচার সরকারের কারণে অনেকে বলতে পারে নাই, কিন্তু দেশ আমরা স্বাধীন করেছি, স্বাধীন দেশে আমরা কোন রকম দেশের শিকার হব না, আমরা দৃঢ়ভাবে সেটা মোকাবিলা করব। আমরা সবাই পাশে আছি তো, আমাদের প্রথম বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্যে শুরু হয়েছে, এটা চলমান থাকবে যতদিন পর্যন্ত আমরা বৈষম্য থেকে মুক্ত না হব। ছাত্র সমাজ কোন নতুন ধরনের বৈষম্য মেনে নেবে না। আপনাদের কাছে আমাদের দাবি, আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, সাধারণ জনতা আমাদের পাশে থাকবেন, আমরা এই বৈষম্য দূর করতে সফল হবে ইনশাআল্লাহ, থাকবেন তো। ধন্যবাদ। আরেকজন বলেন এই মুহূর্তে আমাদের সামনে এখন কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র দিদার শরীফ। দিদার শরীফকে তার মনের কথাগুলো এক্সপ্রেস করার অনুরোধ আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমরা সবাই অবগত আছি যে আমরা আজকে এখানে কেন উপস্থিত হয়েছি, কেন উপস্থিত হয়েছি, আমাদের আজকে দাবি দেওয়া আছে বেশ কয়েকটি। আমাদের প্রধান দাবি যেটা হচ্ছে আমাদের ছাত্র সমাজের প্রধান দাবি, আমরা যেগুলো এতদিন আন্দোলন করেছি যে বৈষম্য বিহীন যে একটা সমাজ ব্যবস্থা, সেখানে প্রধান প্রধান বাধাগুলো আমরা এখনো অতিক্রম করতে পারিনি। আমরা দেখতে পাচ্ছি যে এখনো আমাদের চাকরি, যে সরকারি চাকরি নিয়োগের যে প্রধান প্রতিষ্ঠান দিয়েছি, সেখানে একজন এবং আরেকটি বড় জিনিস হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি
যে যখন কোন একটা মন্ত্রণালয় বা কোন একটা অধিদপ্তরে যাওয়া হয়, জিজ্ঞেস করা হয় যে আপনাদের এরকম কাজের অবস্থা করবো, তারা বলে আমাদের লোকবল নেই, আমাদের লোকবল আমার, আমাদের এই, আমাদের এত পথ খালি, আমাদের সেই। কিন্তু নিয়োগের বেলায় সার্ভারের বেলায় কোনো পদ নাই, তাদের শূন্যপদের বিপরীতে কোনো পদ নাই, তাদের শূন্যপদ থাকায় কোনো সার্ভার নাই, তাদের প্রমোটিরা এখন সবকিছু দখল করে রেখেছে। আমাদের আপনাদের আরো আপনারা দেখতে পাচ্ছেন যে সাব ইন্সপেক্টর একটি হয়েছিল যে কনস্টেবলটা দাবি করেছে 75% সাব ইন্সপেক্টর পদে হতে হবে কনস্টেবল থেকে, এবং বাকি মাত্র 25% সেটা হবে হচ্ছে অনার্স পাস, অর্থাৎ যারা স্নাতক পাস করছে তারা হবে হচ্ছে বাকি 25%। মানে শিক্ষিত ছেলে পেলে যে উপরে গিয়েছে বসবে, সেখানে যে শিক্ষিতরা যে জনগণের সেবা করবে সেই সুযোগই দেওয়া হচ্ছে না এখন। আরেকটি ব্যাপার এই যে ফির কথাটা বলা হলো, আপনি ভাবেন আমরা বেকার ছেলে, আমরা প্রতি মাসে 2,000 থেকে 3,000 টাকা দেয় আমাদের শুধু চাকরির ফিতে। হ্যাঁ, একটি পাঁচটি পদের বিপক্ষে আবেদন করে 10,000 ছেলে পেলে, 10,000 তুমি 600 টাকা দেয়, কত টাকা হয়? এটা কি ফাজলে মেরে কি আমাদের সাথে আমাদের? হ্যাঁ, আরো আমরা কি আমাদের আমরা সবাই কত আশাবাদী ছিলাম যে হ্যাঁ ঠিক আছে, যে একটা বড় সাম্রাজ্য পাপের সাম্রাজ্য গড়ে উঠেছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে, আমরা এখন ভালো থাকবো, পরিশ্রমবিহীন একটা সমাজ পাবো। কি দেখছি আমরা, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো তথাকথিত সভ্য জায়গায় মদ জাস্তি করতে মানুষজনকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। দেখি কি